আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবার থেকে আমি ওয়াদা করছি প্রতিদিন একটা করে ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে যাব এবং এমন এমন ভিডিও দিব যেগুলো বিশাল উপকারী ভিডিও বিশাল উপকারী আপনারা আমার সমস্ত ভিডিও দেখবেন আর অবশ্যই আমার সমস্ত আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দয়া করে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন এবং লাইক বটনে ক্লিক করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আর আমি আপনাদের কেমন দামি দামি জিনিস দান করব যা অন্য কারো কাছে পাবেন শুধু আমার কাছে পাবেন ঠিক আছে আর তাতে আমল করবেন দেখবেন আপনার দুনিয়াও ভালো হবে আখারাত ভালো হবে এবার দেখতে পাচ্ছেন কার মানে ভাগ্য কাদের ভাগ্য বদলাই আল্লাহ তাবর তালা মানুষকে যদি খারাপ ভাগ্য লেখে দুনিয়াতে পাঠায় এবার তার ভাগ্য ভালো হওয়ারও একটা রাস্তা আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কি বলছেন সেটা আমি পরে বলবো আপনার পরে শুনবেন সেটা আমি কোরআন থেকে বলবো ঠিক আছে আল্লাহ বলছেন আমি কোরআনে আয়াত পেশ করব বলে দিব কিন্তু তার আগে আমি একটা ঘটনা আপনাদেরকে বলবো ঘটনাটা শুনেন খুব মজার ঘটনা একবার মুসাল্লা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন তো পথের মধ্যে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ আছে বিশাল বড় লোক মানুষ এত বড় লোক এত বড় লোক যে তার কোনো জিনিস কমি নেই সব জিনিসে পরিপূর্ণ তো সে বলছে হে মোসা কোথায় যাচ্ছ আল্লাহর কাছে যাচ্ছ কথা বলতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছ তো আল্লাহকে বলবে যে হে আল্লাহ উমুক ব্যক্তিকে তুমি এত ধন দৌল দিয়েছ এত দিয়েছ যে তার কোনো জিনিসের অভাব নাই তো তুমি দয়া করে তার এবার থেকে বন্ধ করে দাও আর দিও না ওরা দরকার নাই ও বলছে বন্ধ করে দিতে দেওয়া বন্ধ করে দিতে এবার এ ব্যক্তি এই কথা বলছে যে আল্লাহকে এ কথা বলবে যে আল্লাহ তালা যেন আমাকে আর না দেয় আমার এত দ্বন্দলুত হয়ে গেছে এত হয়ে গেছে যে সীমাহীন আমার এত দরকার নাই আল্লাহকে বলো বন্ধ করে দেওয়ার জন্য এবার যেতে যেতে একটু দূর যাওয়ার পর আরেকটা লোকের সঙ্গে দেখা হইল সে বলছে হে আল্লা হে মোসা আলাইসালাম কোথায় যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন তো আল্লাহকে বলুন দেখুন আল্লাহ তালা আমাকে এত গরিব বানিয়েছে এত গরিব বানিয়েছে যে আমার শরীরে কাপড় পর্যন্ত নাই আমি এভাবে নিচু হয়ে আমার শরীরকে ঢেকে রেখে দেই। তা আল্লাহকে বলুন যে আমাকে কিছু দেখ আল্লাহ কত মানুষকে কত কি দিয়েছে আমাকে তো কিছুই দেয়নি আল্লাহ তো তালা তা আল্লাহকে বলুন দয়া করে আমাকে কিছু দেওয়ার জন্য তো ঠিক আছে বলবো দিয়ে মুসল্লাহিসাল্লাম যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা শুরু করছেন সর্বপ্রথম ওই প্রথম ব্যক্তির কথা উল্লেখ করেছেন সে আল্লাহ এক ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনার এক বান্দার সঙ্গে আমার দেখা হয়েছে সে বলছে যে তাকে আপনি এত এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন এখন সে আর চায় না ও বলছে ও নিয়ামত দেওয়া এবার বন্ধ করে দিন তো আল্লাহ তালা একটা কথাই বলছেন ঠিক আছে ওই ব্যক্তিকে বলবে আজ থেকে আমার নিয়ামতে শুকর আদায় করা বন্ধ করতে যদি আমার নিয়ামতের শুকুর আদায় করা বন্ধ করে দেয় তাহলে আমি আজ থেকে ও নিয়ামত দেওয়া বন্ধ করে দেব আর দ্বিতীয় ব্যক্তি ওকে বলো আজ থেকে আমার নিয়ামতের শুকুর আদায় করা শুরু করতে যদি আমার নিয়ামতের শুকুর আদায় করা শুরু করে তাহলে আজ থেকে আমি তাকে নিয়ামত দান করব মানে দেওয়া আজ থেকে নিয়ামত দান করা শুরু করব তখন কী করলো মুসলাই ফিরে এলেন প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হলো প্রথম ব্যক্তিকে এই কথা বললেন যে আল্লাহ বলছে আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছে তার উপর শুকর আদায় করা বন্ধ করে দাও তখন সেই ব্যক্তি চিৎকার করে বলল হে আল হে মূসা আমি কী করে আল্লাহর শুকুর আদায় করা বন্ধ করব আল্লাহর এত নিয়ামত আমার কাছে আছে আল্লাহ আমাকে দিয়েছে তাহলে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা কী করে বন্ধ করতে পারি আমি কখনো পারব না কাজ এই কাজ আমি কখনো পারব না তখন মুসাল্সাল বলছেন তো আল্লাহ তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না আল্লাহ তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না কখনোই করবে না কেন এটা আল্লাহর উসুল আল্লাহ কোরআনে বলেছেন লাইন সাকার লা আজি দান নাকুম যদি তোমরা আমার নিয়ামত শুকর আদায় করো লা আজি দান নাকুম আমি তাকে আরও বেশি বেশি করে বাড়িয়ে দিব। আচ্ছা এবার চলুন এবার আবার আল্লাহ কি বলছেন ওলাইন কাফারতুম আজাবি আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকুরি করো তাহলে জেনে রেখো আমার শাস্তি বিরাট কঠিন আমার শাস্তি বিশাল কঠিন আমার শাস্তি তার মানে আল্লাহ নিয়ামতের যদি শুক্র আদায় না করেন প্রথম কথা নিয়ামত সম্মত কেড়ে নিবেই দ্বিতীয়ত আপনাকে কঠিন শাস্তি আল্লাহ দিবে দুনিয়াতে আখেরাতে। তাহলে ভাগ্য পরিবর্তন করার জন্য একটাই মাত্র পথ সেটা কি আল্লাহ যা নিয়ামত আপনার কাছে আছে তা বেশি বেশি করে শুকুর আদায় করুন এবার চলুন ঘটনাটা এখন এখনো এখন বাকি আছে সেটা শুনুন এবার মুসা আলাহি সাল্লাম কী করলেন দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হলেন দ্বিতীয় ব্যক্তিকে তৃতীয় ব্যক্তি বললো হে মূসা আল্লাহিসাল্লাম কি আল্লাহর সঙ্গে আমার জন্য কিছু বলেছেন আমার ব্যাপার কিছু বলেছেন বলছে হ্যাঁ বলেছি কি কী বলে আল্লাহ কি বলল আল্লাহ বলছে ওকে বলো আজ থেকে নিয়ামতের ওকে বলো আজ থেকে শুকর আদায় করা শুরু করতে যদি আজ থেকে সে শুকুর আদায় করা শুরু করে তাহলে আজ থেকে আমি তাকে নিয়ামত দেওয়া শুরু করব। তখন ওই ব্যক্তি কি বললো জানেন আরে আমার কাছে আল্লাহর কী নিয়ামত আছে যে আমি আল্লাহ শুকর আদায় করবো আমার সঙ্গে কাপড় পর্যন্ত নাই কাপড় পর্যন্ত না আমি কী করে আল্লাহ কী আল্লাহ আমার কী নিয়ামত আছে যে আমি তা শুকর আদায় করব আল্লাহর নিয়ামত আমার কাছে নাই তাহলে ঠিক আছে তাহলে তুমি তো আল্লাহ নিয়ামত শুক্রাদে করবে না তো আল্লাহ তোমাকে নিয়ামত দিবে না এই এই অবস্থায় তোমাকে সারা জীবন রেখে দিবে এভাবে গরিব হয়ে থাকবে ফকির হয়ে থাকবে এভাবে এরকম হয়ে থাকবে তোমার অবস্থার কোনো পরিবর্তন হবে না এরকমই থাকবে তো দেখলেন বন্ধু এ ঘটনার মধ্যে কত সুন্দর একটা শিক্ষা বিষয় এবার যারাই আপনাদের ভাগ্য বদলাইতে চান তারা কি করুন আল্লাহ যতটুক নিয়ামত আপনার কাছে আছে তা শুক্রাদে করুন যদি আল্লাহ আপনাকে সুখে রাখে তবুও শুক্র আদায় করুন যদি আপনি আপ আল্লাহ খুব গরিব অবস্থা রাখে খারাপ অবস্থা রাখে খুব খারাপ অবস্থা রাখে তাতে আল্লাহ শুক্র আদায় করা শুরু করুন আজ থেকে আজ থেকে কেন আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না আল্লাহ বলছেন লাইন সাকার তুম লুমো লাইন কাফার তুমি যদি তোমরা আমার আমাদের শুক্র আদায় করো আমি তোমাদেরকে আর বেশি বেশি করে বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও যদি আমার আমাদের শুকর আদায় না করো তোমাদের কাছে যা কিছুই আছে তাহলে আমি তোমাদের কী করবো কঠিন শাস্তি দিব তোমাদেরকে একটা কথা মনে রাখবেন আমাদের আমরা যদি যতই গরিব হই যতই গরিব হই আমাদের কাছে যত টাকা পয়সা না থাকুক কাপড় না থাকুক আমরা উলঙ্গ তবুও আল্লাহ যে আমাদেরকে কি সুন্দর স্বাস্থ্য দিয়েছেন হ্যাঁ কোনো রোগ নাই হাত পা ভালো চোখ আছে নাক আছে কান আছে কিডনি ভালো হ্যাঁ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ করে দিয়েছেন এটা কি কম নিয়ামত নাকি আমরা পেশাব করতে পারছি পেশা পায়খানা করতে পারছি এটা কম নিয়ামত নাকি কত মানুষ আছে পেশাব হয় না পায়খানা হয় না এ দেখুন প্যাট কেটে এ নল দিয়ে পায়খানা করে প্যাট এরকম কত আপনি বড় বড় হসপিটালে যান কলকাতাতে সেখানে গেলে দেখতে পাবেন কে এমন এমন রুগী আছে এমন এমন তাদের সমস্যা তা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে তো তা দেখার পর আপনি নিজে বল আবার এমন এমন আছে কারো হাত নাই পা দিয়ে ভাত খায় এই আপনি ফেসবুক অনেকে দেখেছেন পা দিয়ে ভাত খায় কিন্তু আপনার তো আপনাকে তো আল্লাহ হাত দিয়েছে হ্যাঁ আপনাকে আল্লাহ হাত দিচ্ছে তো আল্লাহ তাল্লা কত বড় নিয়ামত আপনার নিকট আছে এই এর জন্য আল্লাহর যত নিয়ামত আপনার কাছে আছে তার তারপর শুক্র আদায় করুন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর মিথ্যা নয় আল্লাহ আপনাকে একদিন একদিন আপনার ভাগ্য বদলাবেই এবং খুব তাড়াতাড়ি বদলে দিবে যত ইমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনি শুক্র আদায় করবেন আল্লাহর আবাদত করবেন তত তাড়াতাড়ি আল্লাহ আপনার ভাগ্য বদলে দিবে ঠিক আছে বন্ধু তো ভাগ্য বদলানোর একটাই মাত্র পন্থা সেটা কি আপনার কাছে আল্লাহ যা নিয়ামত আছে তার বেশি বেশি করে শুক্র আদায় করুন আর সেটা কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একবার এটা আপনি বলুন কাল হাম দেওয়া শুক্র আল্লাহ হুমাল হাম দেওয়া শুক্র আল্লাহ হুম আকাল হাম দেওয়া শুক্র ইত্যাদি আপনি বেশি বেশি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ভাগ্য পরিবর্তন হবে ঠিক আছে বন্ধু তো আমি রাখলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হবে আমি যা কিছু বলছি আমল করুন ইনশাল্লাহ দেখবেন আপনার ভাগ্য বদলাবেই আবার বলছি বন্ধু আমার চ্যানেল কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ওকে আমরা রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু